আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এবং কিশোর টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পাসপোর্টটা অনলাইনে চেক করতে পারবেন, কি অবস্থায় আছে, কি স্ট্যাটাস আছে সেটা আপনি দেখতে পারবেন। যারা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন তাদেরকে এরকম একটা কাগজ দেয়, আমি এটাকে হাইড করে রাখছি, আমার ব্যক্তিগত তথ্য আছে বিধায়। এখান থেকে আপনি দেখবেন যে এই যে এখানে কর্নারে ডট দেওয়া, এখানে দেখবেন একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটাই হলো আপনার ইনভলভ নাম্বার। তো ফিরছি ইন্টুর পরে। এখন আপনি আপনার একটা বাজার ওপেন করবেন, বাজারে লিখবেন পাসপোর্ট বিডি, এটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। ওটা লেখার পর এরকম একটা পেজ আসবে, এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। এই পেজটা আসার পর এখানে দেখেন আপনার লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে নিচে দেখেন লেখা আছে ইনভলভমেন্ট আইডি। তো এখানে আমি আমার ইনভলভমেন্ট আইডি নাম্বার দিচ্ছি, আপনারা আপনাদের ইনভলভমেন্ট আইডি নাম্বারটা দিন। এটাকে আমি একটু হাইড করে রাখতেছি। আইডি নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে দেখেন লেখা আছে ডেট অফ বার্থ। তো এখানে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আগে ইয়ার সিলেক্ট করবেন, তারপর আপনার মান্থ সিলেক্ট করবেন, থেকে আপনার ডেটটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা হুবহু এখানে যে ক্যাপচারটা লেখা আছে এই ক্যাপচারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে সার্চ, সার্চ বাটনে ক্লিক করবেন, একটু ওয়েট করতে বলবে। হ্যাঁ এসে গেছে, এই যে দেখেন হাইড করে রাখতেছি। এখানে শুধু এই যে স্ট্যাটাস যে লেখাটা, এই লেখাটা আমি দেখাইতেছি, দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ইজ রেড। তো এখানে পাসপোর্ট ইজ রেড, পাসপোর্ট অফিসে গেলেই আপনি পাসপোর্টটা দিয়ে দিবে। বাট আপনি এখান থেকে শুধু পাসপোর্ট রেডি না, কিন্তু যেটা আপনি প্রথম থেকে যদি দেখতে চান বা অ্যাপ্লিকেশন দেওয়ার পর দুদিন পর প্রিন্টিং পেজ সব কিছু আপনার এখানে স্ট্যাটাস বা স্ট্যাটাস জানতে পারবেন খুব সহজ, যে আপনার পাসপোর্টটা কোথায় আসে, আটকে আসছে, প্রিন্টিংয়ে গেছে কিনা। প্রিন্টিংয়ে গেলে মোটামুটি দুই ক্লিয়ারেন্স এরকম লিখা থাকে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো গাইজ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।